হ্যালো ফ্রেন্ডস, আমি সুব্রত আর আপনারা দেখছেন আমার পিসি কম্পিউটার চ্যানেল। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে একটা ফোল্ডার বা ফাইলসকে হাইড করতে হয় কোনো রকম অ্যাপ্লিকেশন সফটওয়্যার ছাড়া। চলুন বন্ধুরা, আমাদের অনেক সময় প্রয়োজন পড়ে যে কোনো ফাইলস ইম্পর্টেন্ট ডকুমেন্টসকে হাইড করা, যাতে অন্য কেউ দেখতে না পায়, তো সেই জন্য হাইড করতেই হয়। তো হাইড কীভাবে করবো চলুন দেখে নিই এক মিনিটে। তো প্রথমে আমার ধরি একটা ফোল্ডার দেখতে পাচ্ছি, সেটা ফোল্ডারটার নাম হচ্ছে ইউটিউব বলে একটা ফোল্ডার করেছি। সেই ফোল্ডারটাকে হাইড কীভাবে করব, এটার উপর রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে একদম প্রপার্টিসে যাব। প্রপার্টিসে যাওয়ার পরে দেখুন এখানে আছে অ্যাট্রিবিউটসে যাবেন। অ্যাট্রিবিউটসে কী আছে, কী আছে রিড অনলি আর হিডেন। এখানে হিডেনে ক্লিক করব আর রিড অনলিটা দিতে হবে, চেকটা তুলে দিতে হবে। তুলে দিয়ে অ্যাপ্লাই অ্যাপ্লাই ওকে। দেখুন এখানে আমি একটা ফোল্ডার রেখেছিলাম, সেই ফোল্ডারটা কিন্তু আমি আর দেখতে পাচ্ছি না, তার মানে হাইড হয়ে গেল। তার মানে এর মধ্যে যে ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসগুলো হাইড হয়ে গেল। তো এই ফাইলটাকে কিভাবে আমি আনহাইড করব বা খুঁজব, সেটা কিভাবে করতে হয় আমি প্রসেসটা দেখিয়ে দিই। প্রথমে যেতে হবে কন্ট্রোল প্যানেল, কন্ট্রোল প্যানেল যেতে হবে। কন্ট্রোল প্যানেল ডবল ক্লিক করবেন। কন্ট্রোল প্যানেল ডবল ক্লিক করার পরে খোলার পরে ফাইল এক্সপ্লোর অপশানে যাবেন। ফাইল এক্সপ্লোর অপশানে গিয়ে এখানে ক্লিক করলে তারপরে এই ডায়লগ বক্সটা খুলে যাবে। তারপরে যাবেন ভিউ, ভিউতে যাওয়ার পরে এখানে লেখা আছে হিডেন ফাইলস অ্যান্ড ফোল্ডার। এখানে আছে ডু নট শো হিডেন ফাইলস অ্যান্ড ফোল্ডার অর ড্রাইভস, আর এখানে আছে এখন টিক বার আছে, আর এখানে নিচে আছে শো হিডেন ফাইলস অ্যান্ড ফোল্ডার অ্যান্ড ড্রাইভস। আমি একদম এটাকে মিনিমাইজ করে দেখি দিই কীভাবে দেখা যাবে, অটোমেটিক চলে আসবে। আমি শো হিডেন ফাইলস অ্যান্ড ফোল্ডারে ক্লিক করে অ্যাপ্লাই ওকে। দেখুন হিডেন ফাইলস অ্যান্ড ফোল্ডার ইউটিউবে যে বলে একটা ফাইলটাকে আমি হিডেন করেছিলাম সেই ফাইলটা চলে এসেছে। এবং এখান থেকে আমি যদি কোনো ডকুমেন্টস থাকে সেই ডকুমেন্টস কিন্তু আমি দেখতে পারবো বা খুলতে পারবো। কিন্তু সেই ফাইলটাকে যদি আবার নর্মাল অবস্থায় আনতে হয় তাহলে কী করতে হবে, রাইট ক্লিক করে এই ফাইল ফোল্ডারটার উপরেও রাইট ক্লিক করে প্রপার্টিসে গিয়ে আবার এই হিডেনটাকে তুলে দিতে হবে। তাহলে একদম নর্মাল অবস্থায় চলে আসবে। দেখুন দেখুন অ্যাক্টিভ হয়ে গেল, ঠিক আছে। তো এইভাবে কিন্তু ফোল্ডার অ্যান্ড ফাইলসকে হাইড এবং ইনহাইড করা যায়। এটা অন্য আরেকটা জায়গা থেকেও করা যায়, সেটা ধরুন আমি ওই ফাইলস অ্যান্ড ফোল্ডার, এটার ভেতরে আমি একটা যদি ফাইলস অ্যান্ড ফোল্ডার করি, আমি দেখাই একটা ফোল্ডার করলাম, ফোল্ডারটাকে আমি হাইড করতে চাইছি, হাইড করলাম প্রপার্টিসে গিয়ে হিডেন করলাম। তো এই যে হিডেন রয়েছে, এখন হিডেন রয়েছে, আমি এখান থেকেও গিয়েও কিন্তু করা যায়। ভিউতে যাবেন, ভিউতে গিয়ে হিডেন ফাইল হিডেন আইটেমসকে শো করাচ্ছে। এখানে আমি হিডেন আইটেমসকে শো করালাম, দেখুন ফাইল ফোল্ডার ইজ এমটি দেখাচ্ছে। কিন্তু এটাকে যদি ভিউতে গিয়ে হিডেন ফাইলস আইটেমকে যদি আবার অ্যাক্টিভ করে দিই তাহলে কিন্তু এখানে দেখা যাবে। বন্ধুরা আশা করি বুঝতে পারলেন, এখানে কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন বা কোনো রকম সফটওয়্যার আমি ইনস্টল করলাম না। বন্ধুরা আশা করি আমার ভিডিওটা বুঝতে পারলেন। যদি আমার চ্যানেলে প্রথম হন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেলটিকে। এই ধরনের ছোটো ছোটো ভিডিও এক মিনিটে সলিউশনের জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না। নেক্সট ভিডিও আবার দেখা হবে।